আমরা দিল্লিতে গিয়ে দেখাবো। তোমরা অনেকে আমাকে কোশ্চেন করছো কোথায় যাচ্ছি, দিল্লি যাচ্ছি আমরা, দিল্লি থেকে লখনউ, লখনউ থেকে আমেরিকা, এটাই আমাদের কাজ আছে পার্সোনাল, তারপর ঘোরা দুটোই হয়ে যাবো। তাহলে আমাদের সঙ্গে থেকে পুরো পুজোটা দিল্লিতে কেমন কাটছে।
তোমাদের বলেছিলাম আমরা পাঁচজন এসেছি, কে কে দেখে নাও। আমার আদুমা এসছে আর আমার গফু এসছে, ওদেরকে আমি ওদের প্লেসে দিয়ে দিয়েছি। আমি প্রথমে তোমাদের আমার ভিডিও যারা পুরোনো দেখেছে বলেছে যে যেখানে আলমারিতে জামা কাপড় রাখা হয় ওই জায়গাটা ওদের করে দিই। তো ওদের এরকম জায়গা করে দেওয়া হয়েছে, ওদের খাবার আছে, টুকটাকি তারপর যা আছে আর নিচে সব রাখা হয়েছে। তো এখানে ওদের করেছি, চলো আমরাও ফ্রেশ হবো, ওরাও ফ্রেশ হবে, করে তারপর ভালো করে ওদের ঘুম পাড়িয়ে দেবো। যে খাট কুকুর বেড আমার এটাই, পুরোটাই দেখাবো কিভাবে আমরা দিল্লি পৌঁছালাম, কী করে কী করলাম, তো ওটা পুরোটাই দেখবে। আমার হোটেলের রুমটা দেখে নিচ্ছে, ছোটোর মধ্যে খুব সুন্দর রুম, ভাড়া তোমার 2000 মতো নিচ্ছে পার ডে। আর এটাই, এবার যে কেমন করে ঘুরি, কী হয় আমাদের লাইফে তোমরা দেখবে, দিল্লি কেমন কাটে, যাই না কোথায়, বৃন্দাবন মথুরা যাওয়ার খুব শখ ছিল, যাই না হবে কি না, কারণ আমরা খুব শর্ট টাইমে এসেছি, তারপর কাজ আছে এগুলো কমপ্লিট করতে হবে। আর দিল্লিতে একটা জিনিস দেখলাম, যখন আমরা এয়ারপোর্টের মধ্যে গেলাম, যখন ট্রেনটা নামছে পুরো অন্ধকার, তোমাদের ভিডিও আমি ক্লিপ নিয়েছি, মানে এত পলিউশন, এত পলিউটেড এরিয়া যে পুরো অন্ধকার, নিচটা কিছু দেখা যাচ্ছিলো না। এরকম একটা এক্সপিরিয়েন্স আমাদের, এখন অনেক রাত্রি হয়ে গেছে, এবার লাঞ্চ আমরা অর্ডার টর্ডার দেবো। রুমটা তোমরা একবার তাও পুরো ভিউটা নিয়ে নাও, খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, খুব ভালো লেগেছে আমার হোটেলটা। পুরো মানে নিউ দিল্লি পাহাড়গঞ্জ এরিয়ায় হোটেলটা নিয়েছি, একদম পুরো এর ওপর, বাজারের ওপর, সেই জন্য খুব ভালো জায়গাটা। আর আচ্ছা, এটা পুরো পাহাড়গঞ্জ এরিয়া, আমার একজন ভিউয়ার্স থেকে এখন বোন বেশি হয়ে গেছে, ও আমাকে অনুরাধা, ও আমাকে সাজেস্ট করেছিল, ও 3 বছর দিল্লিতে কাটিয়েছে, তো ও সেই জন্য পুরো জায়গা বলে দিয়েছিলো আমাকে, কেমন করে এখানে আসে, কোন জায়গা তুমি হোটেল নিলে ভালো হবে, এবং পুরো প্ল্যানিংটাও বলছিলো। থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ, তোকে থ্যাংক ইউ বলে তো দূরে করবো না, কারণ তুই সত্যি আমার বোনের মতোই হয়ে গেছিস। তো এই জন্য এই জায়গাটা আমি আসতে পেরে মানে ভালো লাগছে বেশ, জায়গাটা খুব ভালো এবং হোটেলটাও খুব ভালো, খুব ভালো এরিয়া, একদম পুরো বাজারের ওপরে, কিছু প্রবলেম হলে আমরা মানে এ করতে পারবো। তো চলো এই পুরো পুরো ভিউটা তোমরা দেখে নাও, আশা করি তোমাদের ভালো লাগবে, আমরা সবাই মিলে আশা করি খুব এনজয় করবো। কিন্তু হ্যাঁ, তোমাদের আমি বারবার বলছি, একটা তোমরা এপিতে, এপি অ্যাকাউন্ট হচ্ছে রসিক বাঙালি, ইনস্টা অ্যাকাউন্ট হচ্ছে, ইউজার নেম হচ্ছে রসিক বাঙালি, তোমরা ফটো পাঠাতে থাকো, তোমাদের বেস্ট পিক তোমার মায়ের সঙ্গে, মা মানে তুমি দুর্গা মা হতে পারো, তোমাদের ফ্যামিলি মায়ের সঙ্গে হতে পারো, পাঠাতে থাকো। আমি লক্ষ্মী পুজোর পর, কারণ লক্ষ্মী পুজো দিয়ে আমি এখানে গিয়ে লক্ষ্মী পুজোর জন্য ব্যস্ত হয়ে যাবো, লক্ষ্মী পুজোর পর তোমাদের ভিডিওটা রসিক বাঙালিতেই আমি দেবো, মানে ভিডিও না, তোমাদের ছবিগুলো পরপর করে দিয়ে যাবো। আর তোমরা যখন ছবি পাঠাবে, ছবির ওপর নিজের নামটা একটুখানি কাইন্ডলি লিখে দেবে, তাহলে আমার সুবিধা হবে সেটা দেখাতে। আমি লক্ষ্মী পুজোর পরপরই সেটা, আমি লক্ষ্মী পুজোর ভিডিও চলে যাওয়ার পরই ওই ভিডিওটা আমি ছাড়বো, তো তোমরা ওই ফটোটা পাঠাতে থাকো। এখন ওটা 10 বেজে গেছে অলরেডি, 10:10 বেজে গেছে অলরেডি, আর পায়ে আসছে না, 10:10 বাজছে। তারপর আজকে আমি ঘুমাবো, লাঞ্চ নেই, সরি মানে ডিনার হয়ে গেছে, ডিনারে ছিল এখানে ইন্ডিয়ার একটা থালি ছিল, ননভেজ থালি, জেনারেলি আমরা বাইরে গেলে ননভেজ খাই না, তো সে অনেকগুলো ছিল আইটেম, যেমন ছিল ভাত, 2 রুটি, ডাল মাখনি, বাটার পনির, বাটার চিকেন, আর ছিল দই, রায়তা মধ্যে একটু টমেটো এই দিয়ে তোমার ধনে পাতা দিয়ে, আর স্যালাড ছিল, আর পাঁপড়, এইটা ছিল তোমার পুরো থালি, ওটা খাওয়া হয়েছিল। এছাড়াও বড়া আনা হয়েছিল, বড়া আমি যেহেতু মানে সাউথ ইন্ডিয়ান ডিশ খেতে খুব ভালোবাসি, সেই জন্য বড়া আনি, সাম্বার এই চাটনি দিয়ে ওটা খাওয়া হলো, মিষ্টি আর কলা এই দিয়ে, আর ডিম মানে প্রচুর খেয়ে নিয়েছি রাত্রিবেলায়, যেহেতু আমি কোথাও বাইরে গেলে বাড়ি খাওয়া একটু ক্যারি করি, ডিম সেদ্ধ ছিল, তারপর রাস্তায় খাওয়ার জন্য আলু পরোটা ছিল, আবার একটা ফ্রাইড রাইস ছিল, মানে অনেক কিছু ছিল আমাদের, সেগুলো খেতে খেতে আসা হয়েছিল। এই হলো মানে সারাদিনকার ব্লগটা, তোমরা দেখবে কেমন করে আমরা যে জার্নিটা হলো, আমাদের ভায়া পাটনা হয়ে আসতে হয়েছিলো, কিন্তু আমরা ভেবেছিলাম পাটনা এয়ারপোর্টে আমাদের হোল্ড করতে হবে, কিন্তু 45 মিনিট আমাদের কলকাতা থেকে ট্রেনটা লেটে এই পৌঁছিল, তো সে অটোমেটিক লেট ছিল ফ্লাইট বলে আমরা 45 মিনিট দেরিতে পৌঁছাতে, মানে এয়ারপোর্টে আমাদের হোল্ড করতে হয়নি, আমরা সঙ্গে সঙ্গে শুধু ফ্লাইটটা চেঞ্জ করে আমরা এখানে চলে এসেছি। দিল্লি শহরটা এই জায়গাটা, যে জায়গাটা আছি সেই জায়গাটা অনেকটা আমাদের কলকাতার মতো, কিন্তু ওইখানে কলকাতা থেকে ভ্যারাইটি জিনিস দেখতে পেলাম, আর রাস্তার মধ্যে অতটাও ট্রাফিক পেলাম না, কিন্তু কলকাতাতে আমরা প্রচুর ট্রাফিক পেলাম, কিন্তু অতটা ট্রাফিক আমি এখানে দেখি, তো চাই না এটা পলিউশন বলতে পারে না, কিন্তু কোনো না কোনো ভাবে যখন বান্ধবী করে তখন বুঝে যায় যে ওদের আমাদের সঙ্গে কী করতে চাইছে, কী করতে চাইছে, দেখা যাক কাল।
যে প্ল্যানিং কী হবে, কারণ অলরেডি তাদের ঘুরিয়ে পড়েছে প্ল্যান ছাড়া, কোনো প্ল্যানিংই করলো না কালকে কী হবে না হবে। এখান থেকে মথুরা বৃন্দাবন যাওয়ার একটা কথা ছিল, তো সেটাও কী হবে জানি না। আর ভিডিওটা আমার ছেলে করছে, এটাই দেখি এখন রাত্রে যদি এডিট করতে পারি। মনে হয় আজকে হবে না, কালকে তো সাজমান থাকবো না, তো ডে টু ডে হতে দেওয়াও গেল না, জানি না কী হবে। আনসার্টেন ব্যাপার, দেখা হচ্ছে পরের দিন কী করছি সেটা। এটা পুরো ফুল ব্লগ তোমরা দেখতে পাবে, অনেকেই বলেছিলো তোমার ফ্যামিলির টাইম দেখাও, তুমি কেমন করে কী করো, তো ধরো তাদেরও ইচ্ছা পূরণ হবে, আর আমি বাইরে কীভাবে ওদের যত্ন নিই সেটা তোমরা দেখতে পাবে। গুড নাইট।